দেখেন আমরা গত ক্লাসে কি করছিলাম, প্রমোট, প্রমোশন, ভিজিটর, ট্রাফিক, শেয়ার মার্কেট, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, এই পর্যন্ত তো ছিল। আপনাদের বড় বড় গ্রুপগুলোতে জয়েন করতে বলছিলাম, আপনারা সবাই শেয়ার মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট এর সঙ্গে পরিচিত ছিলেন, বাট নতুন করে কি পরিচিত হয়েছেন, প্রমোট, প্রমোশন, ঠিক আছে, আর হচ্ছে ট্রাফিক। প্রমোশন আর ট্রাফিকের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা কি কেউ জানেন, কেউ বলতে পারবেন? প্রমোশন আর হচ্ছে ট্রাফিকের মাঝখানে কি পার্থক্য? এনিওয়ান? যদি কেউ জানেন কিংবা বলতে পারবেন, যদি মনে করেন মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন, প্রমোশন আর হচ্ছে কি ট্রাফিক, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমার কাছে বেসিক্যালি মনে হয় যে ভাই, একটা কন্টেন্ট, একটা হচ্ছে আমি যে কন্টেন্টটা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই কন্টেন্টের প্রমোশন। আর ট্রাফিকটা হচ্ছে আমার যেই মানে কানেক্টিভিটিটা আছে বা আমার যে জনসংখ্যা, এটাই হচ্ছে আমার ট্রাফিক। মানে ওই সংক্রান্ত যেই জনসংখ্যা বা ম্যাস পিপলের যে একটা গ্যাদারনেসটা, ওইটাই হচ্ছে ট্রাফিক। হ্যাঁ ঠিক আছে, কাঁচাই গেছিলো, সবই ঠিক আছে। প্রমোশন, আচ্ছা দাঁড়ান, ফাইবার যাওয়া লাগবে। আমার ছোট্ট মস্তিষ্কে আর হান দে না ভাই। লেখার আগে চলে আসলো নাকি? আমার ফেভারিট সেলার কই আছে? এই যে আমার ফেভারিট সেলার কে পাওয়া গেছে, এই দেখেন ফাইবার একটা গিগ, ঠিক আছে। আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া। সে ধরেন আমি আপনার একটা কাজ দিলাম অ্যাজ এ বায়ার হিসাবে, ঠিক আছে, বললাম কি আমার একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, সেটা কি প্রমোশন করে দিতে হবে, ঠিক আছে। এখন আপনারা প্রমোশন করবেন, কিভাবে প্রমোশন করবেন বলেন? আমি গতকাল ক্লাসে বুঝা বলে দিয়েছিলাম কিভাবে প্রমোশন করতে হয়, কিভাবে মার্কেট প্লেসে করতে হয় আর কি, বিভিন্ন গ্রুপগুলোতে কিভাবে মার্কেটিং করতে হয়, প্রমোশন করতে হয়, প্রমোট করতে হয়, এটা কিভাবে করবেন আমি যদি দেই? এটা বিভিন্ন ওই যে গ্রুপগুলোতে আমরা যে জয়েন করেছি সেগুলো থেকে আমাদের করতে হবে। হ্যাঁ, ওই সমস্ত গ্রুপগুলোতে কি করতে হবে, আপনাদের পোস্ট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ সে ধরুন, ঠিক আছে, বাইর কি কাজ দিলো, বাইর একটা ওয়েবসাইট দিলো, ঠিক আছে, আমাকে একটা ওয়েবসাইট দিলো, বললো ঠিক আছে আপনি আমার এই ওয়েবসাইটে মার্কেটিং করে দেন। প্রথম কাজ থাকবে আপনার, যে ওয়েবসাইট দেবে প্রমোশন করার জন্য সেই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে ওয়েবসাইটের লিঙ্ক কপি করবেন, ঠিক আছে, কপি করার পর এখানে পোস্ট করবেন। আর কি সে আপনার সে এমএস ওয়ার্ড কিংবা মাইক্রোসফট অফিসে নিয়ে আসবেন, আনার পর ওই ওয়েবসাইটে যাবেন আবার, ঠিক আছে, পুনরায় ওই ওয়েবসাইটে কী সম্পর্ক, কী রিলেটেড, কীরকম কন্টেন্ট আছে, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবেন। দেখার পর একটা কন্টেন্ট লিখবেন এখানে, ওয়েবসাইটের লিঙ্ক নিচ্ছে, নেওয়ার পর এখানে ওয়েবসাইট রিলেটেড কন্টেন্ট লিখবেন, যেটা আই ক্যাচিং হইতে হবে এবং কিউরিওসিটিজনক হইতে হবে, ঠিক আছে। আপনি কয়েক লাইন লিখলেন, লেখার পরে ফর মোর ডিটেলস কিংবা সি মোর, ফর মোর ইনফরমেশন লিখে ডট ডট দিয়ে সরাসরি লিঙ্কটা দিয়ে দিলে কি আপনার চলে আসছে, ঠিক আছে, তখন পোস্ট করবেন। এখানে খুব সুন্দর করে একটা কন্টেন্ট লিখতে হবে আপনার ওয়েবসাইট, ঠিক আছে, এটা কপি করবেন। সম্পূর্ণটা কপি করার পরে ফেসবুকে যে সমস্ত গ্রুপগুলোতে আমরা জয়েন হয়েছিলাম, ওয়েবসাইট প্রমোশন, ওয়েবসাইট রিলেটেড যতগুলো গ্রুপ আছে, ঠিক আছে, ওই সমস্ত গ্রুপগুলোতে কী করবো আমরা, পোস্ট করবো, ঠিক আছে, এটা হচ্ছে প্রমোশন, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি প্রমোশন, প্রমোট, শেয়ার মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো সম্পূর্ণ কাজটা কি প্রমোশনে, ঠিক আছে। আর প্রমোশন আর হচ্ছে ট্রাফিক, এই দুটার মধ্যে পার্থক্য আছে, একটু বেশি কিছু না, একটু সামান্য পার্থক্য আছে। প্রমোশন কি দেখেন এখানে বলছে ইউ উইল গেট 4,000 থেকে 4,500 ওয়েবসাইটের ভিজিটর আসবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রমোশন। সে কি করবে, সে মার্কেটিং করবে, সে মার্কেটিং করবে, মার্কেটিং করার মাধ্যমে 4,000 থেকে 4,500 ভিজিটর আসবে তার ওয়েবসাইট, এটা হচ্ছে প্রমোশন। আর এখানে মনে করুন মার্কেটিং করলো, মার্কেটিং করার পরে যে টোটাল 4,500 আপনারই আসবে, এই যে ভিজিটার আসবে এর কোনো গ্যারান্টি নেই, এর থেকে কম হইতে পারে কিংবা এর থেকে মনে করেন ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ ইলেকট্রিসিটি সবারই চলে গেছে, আমারও না ইলেকট্রিসিটি, আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ দেন, এই আপনার ইলেকট্রিসিটি আমার দরকার, আমি শেয়ার রিটার্ন করছি, আপনি কানেক্ট করেন। কে আমি? হ্যাঁ
কিভাবে দিব? আচ্ছা ঠিক আছে, ওই যে সবটা ইসে ওই মেশিন বানাতে দিছি মিরাজ ভাইয়ের কাছে, আর ডেলিভারি দিবে সম্পূর্ণ ইয়া প্রসেসটা কিভাবে কাজ করে সেটা দেবে রাজ মাহমুদ ভাই। ঠিক আছে দেখেন এখানে কি লেখা আছে, ইউ উইল গেট 4,400 and 4,500 ওয়েবসাইট ভিজিটর, এখানে 4,000 থেকে 4,500 ভিজিটর আসবে। ঠিক আছে, সে বলছে বেশি আর কি $10, সে প্রমোশন করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, এখন আপনি যে বড় বড় গ্রুপগুলোতে পোস্ট করতেছেন এর কোনো গ্যারান্টি নাই যে আপনি 4,000 থেকে 4,500 ভিজিটর দিতে পারেন, এর থেকে কম হইতে পারে কিংবা এর থেকে কি 4,000 থেকে 4,500 ভিজিটর বেশি হইতে পারে। ঠিক আছে, বেশি হলে কোনো লস নাই, কম হইলেও লস নাই, কারণ এটা প্রমোশন করতেছেন। কি লিখছেন এখানে? প্রমোট, প্রমোট মানে হচ্ছে তুলে ধরা, বুঝতে পারছেন? এটা কি হলো? প্রমোশন। এখানে 4,000-এর বেশি হলেও কোনো সমস্যা নাই, 4,000-এর বেশি হলেও কম হলেও সমস্যা নাই, বেশি হলেও সমস্যা নাই, বুঝতে পারছেন? আর আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি, ট্রাফিক, ট্রাফিক হচ্ছে ফিক্সড রেট। ঠিক আছে, ফিক্সড। আমরা যেমন দোকানে যে মার্কেটিং করতে গেলে কিছু দোকান দেখতে পাই না ফিক্সড রেটের দোকান, কিছু প্রোডাক্টে ফিক্সড রেট লাগানো থাকে, ওগুলো কোনো দামাদামির কোনো অপশন নাই। ট্রাফিক হচ্ছে কি, ফিক্সড রেট। কি এক্সেস পারমিশন চায়? নতুন লোক ঢুকছে, ইনি এক্সেস পারমিশন চাইতেছিল। ট্রাফিক, ট্রাফিক হচ্ছে আপনার ফিক্স রেট। ঠিক আছে, আপনি কি যদি বলেন আপনার গিগের মধ্যে যে 1,000,000 ওয়েব ট্রাফিক দিবেন, আপনার কিন্তু 1,000,000 ওয়েব ট্রাফিক দিতে হবে, একটা ট্রাফিক কমাইলে হবে না। ঠিক আছে, আপনাকে যদি বলে 1,000 ট্রাফিক দেওয়ার জন্য 999টা ট্রাফিক হলে হবে না। ট্রাফিক মানে ট্রাফিক একদম ফিক্সড, 1,000 যদি ট্রাফিক চাই আপনার কাছে বাইরে 1,000 ট্রাফিক দিতে হবে। এটা হচ্ছে প্রমোশন আর ট্রাফিকের মধ্যে পার্থক্য, বুঝতে পারছেন? প্রমোশন কি, আপনার 4,000 যদি 1,000 ট্রাফিক, 1,000 প্রমোশন বলে, আপনার ওইখান থেকে 900, 800, 700 ট্রাফিক প্রমোশন হলো। হ্যাঁ, ট্রাফিক আপনার কম হলেও সমস্যা নাই, বেশি হলেও সমস্যা নাই, ওটা হলো সরি, প্রমোশন আপনার কম হলেও সমস্যা নাই, বেশি হলেও সমস্যা নাই, বাট ট্রাফিকে বেশি হলে সমস্যা নাই, কম হলেও সমস্যা আছে। ঠিক আছে, ট্রাফিক হচ্ছে আপনার ফিক্সড রেট। আপনি যদি বলেন যে 1,000,000 ওয়েব ট্রাফিক দিবেন, কোনো কিছু করার নেই, আপনি খান আর না খান আপনার ওয়েব ট্রাফিক দিতে হবে বাড়কে। ঠিক আছে, টোটালিটি 1,000,000 ওয়েব ট্রাফিক আপনার দিতে হবে। জি ভাই, বুঝতে পারি নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, ইনকাম পরে, ওটা আপনাদের ইনকাম, ইনকামের সেক্টর পরে ভাই। আমি জাস্ট দেখানোর জন্য আসছি প্রমোশন কি আর ট্রাফিক কি, এটাকে বুঝুন, ইনকামের চিন্তা ভাবনা অনেক দূরে। আজকে কেবল ক্লাস চলে 10টা না, 11 নম্বর ক্লাস চলে। ঠিক আছে, ট্রাফিক অনেক দেরি আছে, ইনকাম অনেক দেরি আছে, বুঝতে পারছেন? এখন দেখেন আপনারা কিন্তু এখন মোটামুটি কি ট্রাফিক আর প্রমোশনের মাঝখানে পার্থক্য বুঝতে পারছেন, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, প্রমোট, প্রমোশন, ভিজিটর, ট্রাফিক, শেয়ার, মার্কেটিং, অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজমেন্ট, এইসব করার এই শব্দের সঙ্গে কি আপনার পরিচিত না? আচ্ছা, লিঙ্ক বিল্ডিং, এই শব্দটা কি আগে কখনো শুনছেন? লিঙ্ক বিল্ডিং মানে কি? ওইটাকে একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কের সঙ্গে অ্যাড করাকে ব্যাক লিঙ্ক বলে। সাইফুল ভাই, ওটা হচ্ছে এসিও পার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাদের আছে, সম্পূর্ণ নাই, প্রফেশনাল এসিও নাই, বাট যতটুকু হলো আপনাদের দরকার মার্কেট প্লেসে কাজ করার জন্য, ঠিক ততটুকুই দেখাবো। যদি আপনারা যদি আরো কি বুঝতে পারেন, শিখে নিতে পারেন, দেন মনে করেন প্রফেশনাল এসিও শিখতে পারবেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি শুরু থেকে একই কথা বলতেছি, যত তাড়াতাড়ি রিসিভ করতে পারবেন, ক্যাচ করতে পারবেন, আপনার কোর্সের শিডিউলের বাইরে কোর্স করতে পারবেন আমার কাছ থেকে। এখন দেখেন আপনারা মোটামুটি সব করা শব্দের সঙ্গে পরিচিত, বাট লিঙ্ক বিল্ডিং এর সঙ্গে পরিচিত না। এখন বায়ারসে, বায়ার বললো কি, ফরাদ সরকার। আচ্ছা, ফরাদ সরকারের নাম দেখছিলাম না এখানে, মনে তো হয় ফাদ সরকার দেখছিলাম, ফাদ সরকার রাতুল। হ্যাঁ ভাই, এত লেট কি জন্য ভাই? ক্লাস তো 2টা 3টা 12 বাজে, আপনি এত লেট কি জন্য? আচ্ছা, সে বায়ার বললো কি, আমার একটা ওয়েবসাইট আছে, এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, বললো যে আমার ওয়েবসাইটে লিঙ্ক বিল্ডিং করে দিতে হবে, তখন কি করবেন বলেন? আমি কি আপনাদের লিঙ্ক বিল্ডিং শিখাইছি? আমি কিন্তু আপনাদের লিঙ্ক বিল্ডিং শিখাইনি, আমি কি শিখাইছি? এসএমএম এর মধ্যে
কিভাবে প্রমোট করতে হয়, কিভাবে প্রমোশন করতে হয়, ভিজিটর কিভাবে আনতে হয়, টার্গেটেড অডিয়েন্স, ট্রাফিক কি জিনিস সেটা বুঝাইছি, শেয়ার মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট এগুলো বুঝাইছি, বুঝাইছি তো, দেখাইছি। বাট লিঙ্ক বিল্ডিংটা কি? বাইর যদি হুট করে কোশ্চেন করে বসতে পারে, বাইর বললো যে আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমার ওয়েবসাইটে কি করতে হবে, আপনাদের লিঙ্ক বিল্ডিং করে দিতে হবে, তখন কি করবেন? বলেন, করতে পারবেন? কেউ কেউ করতে পারবেন? যদি বায়ার আপনাকে বলে যে লিঙ্ক বিল্ডিং করে দেন, আমার যে একটা ওয়েবসাইট দেখতেছেন এই যে এখানে, আমি বায়ার। আচ্ছা কে বললো? হ্যাঁ সাপ্লাপু, সাপ্লাইটি, ঠিক আছে সাপ্লাইটি, আপনি বলেন, আমি আপনার বায়ার হিসেবে কাজ দিলাম, ঠিক আছে, বললাম যে আমার এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং করে দেন। লিঙ্ক বিল্ডিং করতে হবে, আপনি কি করতে পারবেন? কীভাবে লিঙ্ক বিল্ডিং করতে হয় জানেন? হ্যাঁ এই জন্যই বলতেছি, লিঙ্ক বিল্ডিং কি এটা নতুন শব্দ, আপনার কখনো পরিচিত হন নাই, লিঙ্ক বিল্ডিং নতুন শব্দ আপনাদের কাছে মনে হয়েছে, এটা নতুন শব্দ, বাট আপনারা যে সম্পূর্ণ কাজটা করছেন, আমি আপনাদের বলিনি নাই লিঙ্ক বিল্ডিং কি, আপনি কিভাবে বললেন বলেন? ও শুনছেন, শুনলে পরে ধন্যবাদ। আপনারা এই যে কাজটা করবেন, মার্কেটিং করবেন, প্রমোট করবেন, প্রমোশন করবেন, ভিজিটর আনবেন, শেয়ার মার্কেটিং হ্যান ত্যান যা করবেন, বিভিন্ন ওয়েবসাইটে কি বিভিন্ন জায়গায় কি করতেছেন, আপনারা পোস্ট করতেছেন ফেসবুকের বড় বড় গ্রুপগুলোতে, পোস্ট করতেছেন টুইটারে, হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করতেছেন, লিঙ্কডইনে পোস্ট করতেছেন, পিন্টারেস্ট মার্কেটিং করতেছেন, কোয়ারাতে আস কোশ্চেন করতেছেন, তারপর আরও যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে কি পোস্ট করতেছেন, এই যে পোস্টগুলো করছেন কিসে কি পোস্ট করতেছেন, কে বলতে পারবেন কিসের পোস্ট করতেছেন আপনারা? হ্যাঁ ওয়েবসাইট, ওয়েবসাইটের কিভাবে পোস্ট করতেছেন, ওয়েবসাইটে একটা লিঙ্ক পোস্ট করতেছেন, হ্যাঁ তার ওয়েবসাইটের লিঙ্ক, লিঙ্ক পাইছেন? আর বিল্ডিং, বিল্ডিংটা কি? বিল্ডিং হচ্ছে কি, আপনার যে পোস্ট করতেছেন না সেটাকে বিল্ডিং বলে, এই যে সম্পূর্ণ প্রসেসটা করতেছেন, প্রমোশন, ভিজিটর, ট্রাফিক, অ্যাডভার্টাইজমেন্ট, এই সম্পূর্ণ প্রসেসের নামই হচ্ছে কি, লিঙ্ক বিল্ডিং, বুঝতে পারছেন? সব বায়ার কিন্তু আসে বলবে না যে আমার টার্গেটেড অডিয়েন্স লাগবে 1 মিলিয়ন, কোনো বায়ার এসে বলবে যে আমার 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক লাগবে, কোনো বায়ার এসে বলবে আমার 1 মিলিয়ন অ্যাডভার্টাইজ করে দিতে আমার ওয়েবসাইটে, কেউ আসবে বলবে যে 1 মিলিয়ন শেয়ার করে দিতে হবে, ঠিক আছে, কেউ আবার এসে বলবে লিঙ্ক বিল্ডিং করে দিতে আমার ওয়েবসাইটে, তখন কি করবেন বলেন? বুঝতে পারছেন এখন লিঙ্ক বিল্ডিং কি জিনিস? আপনারা এই যে সম্পূর্ণ প্রসেসটা করতেছেন, এই সম্পূর্ণ প্রসেসের নামই হচ্ছে লিঙ্ক বিল্ডিং, এটাকে লিঙ্ক বিল্ডিং বলে, ঠিক আছে। সো এটা দিয়ে ঘাবড়ানোর কোনো অসুবিধা নাই, ভয় পাওয়ার কোনো অসুবিধা নাই, লিঙ্ক বিল্ড। জি ভাইয়া, হ্যাঁ পার্থক্য এটি হচ্ছে, দেখেন শেয়ার মানে কি, শেয়ার মানে শেয়ার করতেছেন না, প্রমোট মানে একই কাজ করতেছেন, শেয়ার কি করতেছেন ফেসবুকে শেয়ার করে দিতেছেন, প্রমোটে কি করতেছেন একই কাজ করতেছেন, প্রমোশনে একই কাজ করতেছেন, ট্রাফিকে একই কাজ করতেছেন, বা ট্রাফিকে কি একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, নির্দিষ্ট পরিমাণে ফিক্সড করা আছে যে 1 মিলিয়ন মানে সে 1 মিলিয়নই ফিক্সড। ভাই আমার এখানে রীতিমতো আবহাওয়া খারাপ, ঝড় উঠে গেছে, ঠিক আছে, যদি বিদ্যুৎ চলে যায় কেউ ক্লাসের থেকে ডিসকানেক্ট হবেন না আপনারা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিয়ে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন, বুঝতে পারছেন, আমি যদি ডিসকানেক্ট হয়ে যায়, যদি বিদ্যুৎ চলে যায়। হ্যাঁ বসে থাকো, আচ্ছা ঠিক আছে, দেখো হ্যাঁ দেখেন কি বলতেছিলাম, লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, আপনি কি করতেছেন সরাসরি ওয়েবসাইট না, ওয়েবসাইটে একটা লিঙ্ক কি করতেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কি করতেছেন, প্রমোট করতেছেন, পোস্ট করতেছেন, শেয়ার করতেছেন, আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে কি করতেছেন, পোস্ট করতেছেন, ঠিক আছে, যেটা করতেছেন সেটাকে সম্পূর্ণ প্রসেসটাকে কি বলে, লিঙ্ক বিল্ডিং বলে, বুঝতে পারছেন? মাত্র তিনটা অ্যাকাউন্ট, তিনটা ভুলে গেছি।
পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু সব খুলে দিছে, মানে নাম্বার বানাতে পাসওয়ার্ড নাই না। এখন যেটা আমি ওপেন করতে পারছি এইটাতে একটু কোনো প্রবলেম হয়েছে, নতুন করে আবার করতে হবে। আমি তো ডিজিটাল মার্কেটিং প্রফেশনালি মনে করে এখন ইউজ করতেছি, আগে তো অন্য কাজ করতাম, যার কারণে মনে করো ওই সমস্ত কাজে হ্যাশট্যাগ ইউজ করলে পরে পুরো অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়। ফেসবুকের যেমন রুলস আছে, টুইটারে কিছু রুলস আছে, ঠিক আছে, আবার কিছু কিছু হ্যাশট্যাগ আছে দিলে কাজ করে না। ওইটা আন্ডার রিভিউতে থাকে, আন্ডার রিভিউতে গেলে পরে ওই মাল আর কোনোদিনও ফেরত আসে না, যেটা একবার আন্ডার রিভিউতে চলে যায় ওইটা রিভিউ চলে সারা জীবন ভরে। দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে টুইটারের হোম পেজ, ঠিক আছে, টুইটারে হ্যাশট্যাগ করেন কিভাবে আপনারা বলে, হ্যাঁ টুইটারে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাঁ ইব্রাহিম যাও, বৃষ্টি নামতেছে, ও তুমি তো জিনাই যাচ্ছ না, যাও যাও যাও, সমস্যা নেই যাও। হ্যাঁ মিষ্টি চাইতেছে, ওই যে সাপ্লাই টাপু মিষ্টি চাইতেছে, মিষ্টি নিয়ে এসো যাও। তাহলে তাহলে আর গেলাম না, বসে থাকলাম, ভালো করার দরকার নেই। এটা হচ্ছে কি ক্যানাডাতে আছে, ঠিক আছে, দেখে ক্যানাডায় কৃষি কোন কোন টপিকের উপর হ্যাশট্যাগে ট্রেন্ডিং চলতেছে, ট্রেন্ড চলতেছে, ঠিক আছে। রং ট্রাম্প দেখলাম, ঠিক আছে, দেখার পরে কি করবো, হোমে আসবো, হোমে আসার পর পোস্ট করবো, ঠিক আছে। ফার্স্টে কি নেবো, আমি আর কিওয়ার্ডটা আমি রেখে নেবো, হ্যাশট্যাগ দিয়ে এটা নিয়ে নিয়ে নেবো, ঠিক আছে। এখন দেখি এই রিলেটেড কি পোস্ট চলতেছে, আপনারা যখন ওয়েবসাইট প্রমোশন করুন সরাসরি ওয়েবসাইটে কিছু ডিটেলস অ্যাড করে দেবেন, ঠিক আছে, আর কিছুই না। চলেন আমি কি করবো এখন, এটা সরাসরি কপি করবো, ঠিক আছে, আপনারা কিন্তু আবার আমার থেকে ও কপি পেস্টিং করেন না। আমি এই দেখেন আমার হ্যাশট্যাগটা পাওয়া গেছে এর ভিতরে, এটা কি, ওটা হচ্ছে আমার হ্যাশট্যাগ, ঠিক আছে। এখন কি করবো, ট্রাম্পের ছবিটা নামাই নিয়ে আসবো, কি ব্যাপার, জিনিস কেউ করার সাথে সাথে নামে নাকি জন্য মহাশয়, এখন কি আমার কিওয়ার্ডটা আমি ফার্স্টে কপি করে রাখি, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি আবার এগুলো খুব আরআইপি ট্রাম্প, ভাই আমার অ্যাকাউন্ট তো সাসপেন্ড করে দেয় এরছিনি, আপনি দেয় কি হয়েছে, আমার অ্যাকাউন্ট কি হয়েছে, আমি আই দরকার পড়ে আরেকটা অ্যাকাউন্ট খুলে নেব। মারুফ ভাই, হ্যাঁ মারুফ ভাই, হ্যাঁ এই টুইটার কিন্তু এই যে ট্রাম্পও ছাড়ে নাই, আবুল দর পোস্ট করে ওর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, বুঝছেন, হ্যাঁ সো আপনি তো টুইটার ট্রাম্পের তো ক্ষুদ্র, তাহলে সেই হিসেবে পোস্ট করেন, হ্যাঁ ঠিক আছে, বেজ্জতি করার জন্য ধন্যবাদ, ঠিক আছে, আমি কি করব এখন, আমি টুইট করবো, ঠিক আছে, দেখেন টুইট
দেখেন আমার একটা পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা কোথায় পাবো? আমি এক্সপ্লোর আসবো, এখানে এক্সপ্লোর আসার পরে দেখেন এই যে আমার কিওয়ার্ডটা ছিল এটা পেস্ট করব, ঠিক আছে? দেন সার্চ, সার্চ দেওয়ার পরে লেটেস্ট, লেটেস্টে ক্লিক করব। কি আবার কই গেল? এই যে চলে আসছে 15 সেকেন্ড, ট্রেনের ভিতরে কতজন পোস্ট করতেছে এই ট্রেন, দেখেন এই যে 15 সেকেন্ড আগে, ঠিক আছে, আমি পোস্ট করছি, দেখেন আমারটা কিন্তু এখন এই যে কিওয়ার্ড আছে রং ট্রাম, ঠিক আছে, এই ট্রেন্ডিং এর, এই ট্রেন্ডের উপরে কি আমি কিওয়ার্ড ইউজ করার কারণে এই ট্রেন্ডস এর ভিতরে আমার পোস্ট চলে আসছে, ঠিক আছে? এটি হচ্ছে কি আপনার হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ড করবেন, যখন ওয়েবসাইট প্রমোশন করবেন ওইটা লিখে সার্চ দিবেন, ওই কিওয়ার্ড লিখে সার্চ দিবেন গুগলে, ওর উপর কোনো ট্রেন্ডিং আছে কি না, ওই রিলেটেড যতগুলো ট্রেন্ড আছে, ওয়েবসাইট রিলেটেড, ওয়েবসাইট ডেভেলপ রিলেটেড যতগুলো ট্রেন্ড পাবেন ওই হ্যাশট্যাগুলো ইউজ করবেন, ইউজ করে সরাসরি পোস্ট করে দেবেন। তারপর ওয়ান বাই ওয়ান কী করবেন, কিওয়ার্ডগুলো এখানে সার্চ দেবেন হ্যাশট্যাগ দিয়ে, ঠিক আছে? তারপর লেটেস্টে ক্লিক করে দেখবেন আপনার এগুলো কি ট্রেন্ডের মধ্যে আসছে কি না, বুঝতে পারছেন? রং ট্রাম, রং ট্রাম আছে, হচ্ছে আপনাদের টুইটার মার্কেটিং। বাবা আমার টুইটে টুইটে লাইক দেওয়া সারা, যান আপনার আমি ফলো দিয়ে দিলাম। দেখেন কিভাবে টুইটার পোস্ট করবেন, প্রথম হোম পেজ আসবেন, হোমে আসার পর এক্সপ্লোরে ক্লিক করবেন, সেটিং, সেটিং এর ভিতর দেখ, হ্যাঁ সেটিং এ আপনাদের প্রবলেম আছে, দেখবেন সেটিং এই অপশনটা দেওয়া আছে, ঠিক আছে? আমরা যখন হ্যাশট্যাগ দিয়ে মার্কেটিং করব অবশ্যই কান্ট্রি বেস করব, এখানে ক্লিক করে এই টিকটা উঠাই দিবেন, তখন এই যে দেখেন এক্সপ্লোর লোকেশন, এখানে ক্লিক করবেন, যেই যেইটা পোস্ট করবেন সেটা কি শুধুমাত্র ওই কান্ট্রির বেসমেন্টের উপরে, ঠিক আছে? আপনি হ্যাশট্যাগ ট্রেন্ডিং করবেন, অন্য কোনো কান্ট্রিতে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করবেন না, বুঝতে পারছেন? বাইরে যদি আমার আমেরিকা হয় শুধুমাত্র আমেরিকা সিলেক্ট করে দেবো, বুঝতে পারছেন? যদি আফগানিস্তান হয় আফগানিস্তান, ক্যানাডা হলে ক্যানাডা, অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে আমি হ্যাশট্যাগ করবো না, বুঝতে পারছেন? হ্যাঁ বায়ার আমার যে কান্ট্রির হবে সেই কান্ট্রির লোকেশন দিয়ে শুধু হ্যাশট্যাগ করবো। আপনি হ্যাঁ এইখানে সরাসরি যদি আপনি হ্যাশট্যাগ দিয়ে দেন সেটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল হবে, ঠিক আছে? আপনি কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না, আপনি কিন্তু নিবে না ভাইয়া, ঠিক আছে? আপনি যখন ইসে প্রুফ অফ অথেন্টিকেশন এক্সেল সেটা জমা দেবেন বায়ারকে, বায়ার যদি দেখে আপনি পোস্ট করছেন বাট উইদাউট লোকেশন, আপনার লোকেশন দিয়ে করছেন, এখানে কিন্তু নর্মাল লোকেশন কোনটা দেওয়া আছে, বাংলাদেশ দেওয়া আছে, ঠিক আছে? আমার আসবেন এখানে এই টিকটা উঠাই দেবেন, উঠাই দেওয়ার পর বাইরের কোন কান্ট্রি, ঠিক আছে, সেটা দেখবেন, দেখার পর শুধুমাত্র ওই কান্ট্রি সিলেকশন করে দেবেন, ওই কান্ট্রি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর তখন আপনি হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করবেন, ট্রেন্ডিং কমপ্লিট হয়ে গেলে পর আপনি আবার এখানে ক্লিক করে দেবেন, বুঝতে পারছেন? আপনার পোস্ট শেষ, ট্রেন্ডিং শেষ, আপনি এখানে ক্লিক করে দেবেন। কি কারণে করে দেবেন, আপনারা তো মার্কেটার, ঠিক আছে? টুইটার কিন্তু ছোটখাটো শুনে মনে করেন আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে, টুইটার আবার সমস্যা আছে, ও কাউরে ছাড় দেয় না, ঠিক আছে? বাট আবার ছোটখাটো ইস্যু দিয়ে কি করে সবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে বাড়ি পাঠায় দেয়, সেনসিটিভ বিষয় আর কি। হ্যাঁ এই যে টুইটারে যখন পোস্ট করা যাবে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করা শেষ, আপনি আপনার লোকেশনে রিটার্ন চলে আসবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে টুইটার দিয়ে হ্যাশ, হ্যাঁ যে নাম্বারগুলো দিয়ে আমার টুইটার আগে খোলা ছিল ওইটা আবার ডিলিট করে তো করে খোলা যাবে না ওই নাম্বার দিয়ে? সেটা দেখতে হবে আপু। আচ্ছা ভাই, আমার মানে সাসপেন্ড করছে তার জন্য আমি আর করতে পারতেছি না। ওকে কনগ্রাচুলেশন, মিষ্টি খাওয়ান, সাসপেন্ড করে দিয়েছে, মিষ্টি খান এখন। যদি আপু বলেন লোকেশন তে আপনার মানে লোকেশন না দিয়ে কি ইয়ার করা যাবে না, পোস্ট করা যাবে না? হ্যাঁ পোস্ট করা যাবে, বাট সেটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে? এই কাজগুলো করে করবেন না, শুধুমাত্র আপনার বায়ার যেই কান্ট্রি হবে ওই কান্ট্রির হ্যাশট্যাগ দিয়ে আপনার এই লোকেশন দিয়ে পোস্ট করতে হবে, বুঝতে পারছেন? আর ইউটিউবাররা এবং তারপর যারা যারা যে যায় কথা বল কারো কথায় কান দেবেন না, বুঝতে পারছেন? ইউটিউবাররা নানা রকম সময় নানা রকম কথা বলে, ওদের কথায় কান দিবেন না। হ্যাঁ আপনারা যতবার দেখতেছিলেন আমি দেখাবো, বাট আপনি যদি বলেন যে ভাই ইউটিউবে দেখছিলাম ওই ইউটিউবার আমাকে এটা বলছে এটা দিয়ে করা যাবে, বাট এটা করা যাবে না। ইউটিউবার যদি এতই পারতো এতই বুঝতো। হ্যাঁ হ্যাঁ অনেকে অনেক কোশ্চেন আসতে পারে। সাইবুল ভাই বলেন ভাই, টুইটারে আপনি সরাসরি করবেন, টুইটারে হোমে আসবেন, হোমে আসার পর এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন। কি পোস্ট করা যায় আমার সঙ্গে অ্যাড হবেন কিভাবে?
সবার সাথে বিভিন্ন মানুষের সাথে এখানে ফেসবুকে ওটা অ্যাড এর অপশন নাই, এখানে তোমার ফলো, হ্যাঁ এখানে ফলো ওইটা ওইটা কিভাবে হবে? আচ্ছা দেখেন এই যে আমার কয়েকজন ফলো দিয়েছে, আমি তাদের ফলো ব্যাক দিয়ে দিয়েছি, দেখেন এই যে একজন ফলো দিছে, ঠিক আছে দেখেন কি লেখা আছে, ফলো সি মানে সে কি আমার ফলো দিছে, আমি তাকে ফলো ব্যাক দিয়ে দেবো, কি জন্য দিব ঠিক আছে, তার যদি ফলো ব্যাক না দেই সে পরবর্তীতে আমার আনফলো করে দিবে, আনফলো করে দিলে কি আমার একজন ফলোয়ার কমে যাবে, বুঝতে পারছেন? আর টুইট আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটা সরাসরি প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর আপনার টুইটার অ্যাকাউন্টটা সরাসরি আপনাদের যে এটা গেল টুইটার দিয়ে হ্যাশট্যাগ, টুইটার হ্যাশট্যাগ দিয়ে ট্রেন, ঠিক আছে দেখেন আরেকবার বুঝাতেছি, দেখেন প্রথমে আপনার যে ওয়েবসাইট লাগবে ঠিক আছে ওয়েবসাইট রিলেটেড পোস্ট করবেন, পোস্ট করার জন্য প্রথমে হ্যাশট্যাগ দিবেন, প্রথমে এই এক্সপ্লোর আসবেন ঠিক আছে, আপনার যে ওয়েবসাইট সেটা লিখে সার্চ দেবেন, দেখবেন ওই রিলেটেড কোনো সংক্রান্ত হ্যাশট্যাগে ট্রেন্ডিং হইতেছে কিনা, ধরেন সাপোজ দেখেন ওয়েবসাইট বিল্ডার আছে, ওয়েবসাইটস ওয়েবসাইট প্রমোশন, ইন্টারনেট মার্কেটিং, ওয়েবসাইট প্রমোশন, দেখছেন এই যে হ্যাশট্যাগ পাওয়া গেছে দেখছেন, চলে নিনার ফাইবার প্রোফাইলতে ঘুরে আসি একটু, ইডি হচ্ছে ফাইবারের পাপিস্টো, ইনার হচ্ছে পুরো অ্যাকাউন্ট করা, যার কারণে ঢুকতে পারিনি ঠিক আছে, দেখেন এখানে কি ওয়েবসাইট প্রমোশন একটা হ্যাশট্যাগ পাওয়া গেছে দেখছেন, এই দেখেন হোমে আসবেন, হোমে আসার পরে ওয়েবসাইটের নাম লিখবেন, না ওই আমার ওয়েবসাইটের নাম দেখান যাবে না, এবার নিবেন ঠিক আছে, আপনার যে ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ইয়া দিয়ে দেবেন, এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন উপরে, দেখেন এখানে আমি কী কী হ্যাশট্যাগ ইউজ করতেছি, ওয়েবসাইট প্রমোশন, হ্যাশট্যাগ নিউজ, NEWS নিউজ, দেখেন নিউজ আছে, নিউজ লাইট আছে, নিউজ অ্যালার্ট আছে, নিউজ আপডেট, হ্যাশট্যাগ নিউজ দেই, NEWS নিউজ, বাস এই তিনটে দিলাম ঠিক আছে, আমি এখানে কী কী হ্যাশট্যাগ ইউজ করছি, ওয়েবসাইট প্রমোশন, নিউজ আপডেট, নিউজ, আচ্ছা টুইট, এখন কি আমি এক্সপ্লোরে আবার আসবো ঠিক আছে, এক্সপ্লোর আসবো, আসার পর এখানে সার্চ দেবো ওয়েবসাইট প্রমোশন, দেখি আমারটা দেখা যায় কিনা, লেটেস্ট দেখেন লেটেস্ট তো দেও নেই, টপে দেখা যাচ্ছে দেখছেন 10s মানে 10 সেকেন্ড আগে, এখন লেটেস্ট দিলেও আমি উপরে থাকবো আশা করি, হ্যাঁ লেটেস্ট আমি টপে, আমি যদি কখনো টপের ভিতর আপনাকে খুঁজে না পান ঠিক আছে তখন লেটেস্ট আসবেন, লেটেস্ট মানে হচ্ছে আপডেট ঠিক আছে, আপডেটের মধ্যে আপনি সব থেকে পাবেন ঠিক আছে, যদি আপনাকে কখনো এর ভিতর খুঁজে না পান টপে না পারলে সরাসরি লেটেস্টে ক্লিক করবেন, ওয়েবসাইট প্রমোশন গেল, আর কী কী কিওয়ার্ড দিছিলাম, নিউজ, NEWS নিউজ লিখে সার্চে দেখি টপে আসি ফার্স্টে, এখন এখন মনে হয় আমার খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ বললাম না দেখেন এইখান থেকে আমার থেকে অনেক বড় বড় লোকজন আছে ঠিক আছে, এই যে পাওয়া গেছে দেখেন এক মিনিট আগে, দেখেন কতগুলার নিচে চাপা পড়ে গেছে দেখছেন, কতজনের নিচে চলে আসছে আমার হ্যাশট্যাগ, এখন যদি আমি নিউজ আপডেট এই কিওয়ার্ডটা পিক করে সার্চ দিই দেখেন এখন মনে হয় খুঁজেই পাওয়া যাবে না মনে আমার, দাঁড়ান দেখেন এইভাবে কী করতে হয়, টুইটার মার্কেটিং করতে হয় মানে টুইটার দিয়ে ট্রেন্ড করতে হয় হ্যাশট্যাগ দিয়ে, নিউজ আপডেট দেখি এখন, দেখেন নিউজ আপডেটের ভিতরে আমি আবার টপে আছি দেখছেন,
লেটেস্ট। মানে বিষয়টা হচ্ছে কি ভাই, মানে যে ট্রেন্ডিং গুলো চলতেছে, যে হ্যাশট্যাগের যে ট্রেন্ডটা চলতেছে, ওই ট্রেন্ডেই আমি আমার লিংকটা পেস্ট করে দিব এরকম। হ্যাঁ 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 বুঝতে পারছেন, দেখেন এর ভিতর লেটেস্ট আমি আছি, আমার পর এখন পর্যন্ত পোস্ট নাই, বাট টপে দেখেন, টপে মনে করেন আমার থেকে অনেক ভালো ভালো পোস্ট আছে, যার কারণে তারা ইয়া চলে আসছে, ঠিক আছে, এখানে টপে চলে আসছি। আর লেটেস্টের মধ্যে মনে করেন আমি 1 মিনিট আগে পোস্ট করছি, বুঝতে পারছেন, এই জন্য টুইটার ঢুকতি বিরক্তি কর লাগে, কি হয়েছে এত। এ হচ্ছে আপনাদের টুইটার মার্কেটিং। ও জনি ভাই ঝুলতেছিল উপরে, এটা হচ্ছে কি আপনাদের টুইটার মার্কেটিং, ঠিক আছে, টুইটার হ্যাশট্যাগ দিয়ে কীভাবে ট্রেন্ডিং করতে হয় বুঝতে পারছেন সবাই। তারপর হচ্ছে লিঙ্কডইন। জি ভাই, সেটা তোমার বোঝা লাগবে না, তুমি জাস্ট এখান থেকে কিওয়ার্ড গুলো পিক করবা, সাজেস্ট করলে হয়ে যাবে, আর কিছু না। দেখো এই যেগুলো সাইডে দেওয়া থাকে, ঠিক আছে, বাট তোমার হ্যাশট্যাগ ট্রেন্ডিং এর ভিতর কিন্তু ওই রিলেটেড হতে হবে, ওই রিলেটেড পোস্ট না হলে কিন্তু মান সম্মান চলে যাবে, বুঝতে পারছো। কি হয়েছে এম এস ধোনি, কি মারা গেছে নাকি করোনা হয়েছে এম এস ধোনি? যাক, আমি ক্রিকেট খেলা দেখি না, আমার বিরক্তিকর লাগে, সব ম্যাচ ফিক্স করা থাকে, সিটার বাটপাড়া খেলবেন নামে। না ভাই, আমি সব থেকে বেশি দেখি ইংলিশ প্রিমিয়ার লিগ, ফুটবল খেলা আমি বেশি দেখি, প্রত্যেকটা ম্যাচে টান টান উত্তেজনা, গোল হবে হবে, হইলো না গোল, ঠিক আছে এরকম ভাই। এই জন্য তো আমি প্রথমে থেকে কথা কইনি ভাই, কথা কই না, ক্লাস করেন, ঠিক আছে। হ্যাঁ ভাই, আমি খুব কষ্ট পাইছি কালকের খেলায়, ঠিক আছে, খুব কষ্ট পাইছি আমি, অবশ্যই ভাই। এফসি বার্সেলোনা, অ্যাস্টন, হ্যাঁ আপনার অ্যাস্টন আর হচ্ছে আটা সাউথ হল, এই তিনটে ক্লাব আমি সাপোর্ট করি ভাই। ঘটনা হচ্ছে কি কি বলবো, যাই হোক, ক্লাস রিলেটেড ক্লাস টাইমে নাই বলি পরে বলবানি। আপনাদের এই যে লিঙ্কডইন, ঠিক আছে, এখানেও কিন্তু হ্যাশট্যাগ দিয়ে কি করতে পারেন, পোস্ট করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ দেখেন এনি ওয়ান প্লাস টুইটার, এখানেও কিন্তু হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে পারেন, সেম একই কাজ, বুঝছেন, এখানেও কিন্তু সেম একই কাজ, টুইটার মতো হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন। এখন এটা আবার বলে না ভাই, এটাও দেখায় দেন, টুইটার কিন্তু ফুল ডিটেলস বলে দিছি, লিঙ্কডইনে কিন্তু সেম। ইব্রাহিম কি হয়েছে ভাই, বুঝি নাই, খুঁজবো বা কিভাবে, লিঙ্কডইনে খোঁজা লাগবে না, টুইটার যেগুলো আছে ওইগুলো হ্যাশট্যাগ নিয়ে এসে এখানে পোস্ট করবা, ঠিক আছে। আর লিঙ্কডইন তো মনে করেন এটা সোশ্যাল মিডিয়া, এখানে তো মনে হয় ওই মূলত ওই কাজের জন্য না, বাট আমরা কি করব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের প্রোফাইলে লাগাইছি যে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এখন ওইখানে ডিজিটাল মার্কেটার লাগানোর কারণে আমরা এখানে পোস্ট করতেছি, বুঝতে পারছো, নাহলে পরে আমরা এখানে পোস্টও করতাম না। এই হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে কি গেল, ফেসবুক চলে গেছে, টুইটার চলে গেছে, লিঙ্কডইন চলে গেছে, এখন যাবো পিন্টারেস্টে। শুনেন, পিন্টারেস্ট অ্যাকাউন্ট সাবধান, ঠিক আছে, এরা কিন্তু আরও টুইটারের তো খারাপ, এরা কিন্তু অ্যাকাউন্ট খালি সাসপেন্ডই করে দিছে মনে হয় নাকি, লগ ইন যে দাঁড়ান দেখে নেই, এরা কিন্তু জঘন্য বিপজ্জনক, এরা খালি অ্যাকাউন্ট সাসপেন্ডই করে, সকালে পোস্ট করে যাবেন, দুপুরবেলা এসে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাই, সাসপেন্ড উইদাউট এনি রিজন। যাক এখনো জানতো আছে, আরে আমি সকালবেলা এক বেজে দেখাইছি, দুপুরের বেজে এসে, মাগুরের বেজে, ঠিক আছে, আসি দিয়ে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড, কোনো কারণ নাই, অ্যাকাউন্ট খুলে পোস্ট করবে লাগছে তখন সাসপেন্ড, পরপর ক্লাসের ভিতরে আমার 3 বার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, 3টা জিমেল অ্যাকাউন্ট, কোনো কারণ ছাড়া।
এত খারাপ পিন্টারেস্ট শুনেন, তানভীর ভাই আছে ফলোয়ার বানানোর দান দেয়, তানভীর ভাই যেমন যেমনি আছে ঠিক আছে, কয়েকদিন পর দেখবেন তানভীর ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমাদের শিরুল নেওয়া লাগতেছে, ভাই একটা সেলফি একটা ফটো ভাই প্লিজ, ভাই প্লিজ তানভীর ভাইয়ের বডি কাট আমাকে ঠেলে সরাই দেবে, তোমরা কারা তোমাদের চিনে না, চলে যাও চলে যাও। হ্যাঁ হ্যাঁ লাস্ট আর চিনবে না, কিরে ভাই হঠাৎ করে সাথে ছবির কথা কেমন মনে পড়লো, কি হয়েছে ভাই দুঃখে বিরহে আছো নাকি? হ্যাঁ বুঝতে পারছি ভাই, খুব দুঃখে বিরহে কষ্টে আছে ঠিক আছে। এখন দেখেন পিন্টারেস্ট, আচ্ছা এক মিনিট, এখানে তো ফিমেল বেশি এই ক্লাসে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে কার কার বলেন? নেক্সট ছেলেদের কথা জিজ্ঞেস করেন, অনলি ফিমেল, ফিমেলদের মধ্যে কার কার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে? আর ওই যে ওই যে আরো দুজন কথা কয় না এখনো, হ্যাঁ আচ্ছা আমরা পিন্টারেস্টে রিটার্ন যাই ঠিক আছে। এটা হচ্ছে পিন্টারেস্ট, পিন্টারেস্টে কিভাবে সাইন আপ করতে হয় কন্টিনিউ ছেলে গুগল দিয়ে দেবেন ঠিক আছে, যেভাবে সাইন ইন করেন প্রত্যেক ওয়েবসাইটে সেম টু সেম ওই ওয়েতে সাইন আপ করে নেবেন। পিন্টারেস্ট মার্কেটিং কীভাবে করতে হয়, সাইন আপ করার পর দেখবেন বোর্ড নামে একটা অপশন আছে ঠিক আছে, বোর্ডে ক্লিক করবেন, বোর্ডে ক্লিক করার পর দেখবেন ডান পাশে একটা বড় প্লাস চিহ্ন আসবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর বোর্ড বোর্ড ক্রিয়েট করবেন, ফ্যাশন নামে তো বোর্ড ক্রিয়েট করাই আছে, কী নামে করবো এখন, প্রমোশন নামে করে একটা, একটা ইউনিক পাসওয়ার্ড নেবেন, একটা পাসওয়ার্ড দিয়ে সব জায়গায় দিয়ে বেড়াবেন বুঝতে পারছেন। হ্যাঁ দেখেন বোর্ড ক্রিয়েট করার নিয়ম, ক্রিয়েট বোর্ডে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, পপ আপ উইন্ডো, এখানে আপনার ওয়েবসাইট ইয়া লিখবেন, বোর্ডের নাম লিখবেন ঠিক আছে, তারপর দেখেন এখানে ডেট অপশন, ডেট অপশনাল, দিস ক্যান হেল্প ইউ প্ল্যান, আমরা এখানে কিছুই করবো না, এখানে লেখা আছে কিপ দিস বোর্ড সিক্রেট, আমরা সিক্রেট কখনোই করবো না, তার কারণ হচ্ছে সিক্রেট করে দিলে আমি ব্যতীত এটা কেউ দেখতে পারবে না, আমরা আসছি মূলত মার্কেটিং করার জন্য প্রমোশন করার জন্য বুঝতে পারছেন, সো যদি সিক্রেট করে দেয় আমি ব্যতীত কেউ দেখতে পারবে না, আর আমি পোস্ট করলাম যদি সিক্রেটই থাকে সেক্ষেত্রে আমার কোনো লাভই হলো না, কোনো টার্গেটেড অডিয়েন্স কি আমি পাবো? অবশ্যই কোনো টার্গেটেড অডিয়েন্স আমি এখান থেকে পাবো না, এর জন্য কী করতে হবে আমার এখানে ক্লিক করা যাবে না, ডাইরেক্ট ক্রিয়েট ঠিক আছে, আমরা ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবো, এখানে দেখেন প্রমোশন রিলেটেড কিছু গ্রুপগুলো থাকবে যেগুলো আমাকে সাজেস্ট করবে, আমরা ডানে বামে কোনো কানসিতে না থাকে ডাইরেক্ট সরাসরি ডান করে দেবো ঠিক আছে, ডান, দেখেন আমার কি একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে পুরো এমটি, আর এগুলো সাজেস্টেড কিওয়ার্ড ঠিক আছে, এগুলো সাজেস্ট করতেছে, আমরা এখন পিন করব, পিন কিভাবে করব দেখেন ডান পাশে যেখানে লেখা আছে ক্রিয়েট, আমরা চাইলে এখান থেকেও পিন করতে পারি, চালে পরে এখান থেকেও দেখেন এখানে ক্লিক করি, দেখেন এখানেও পিন লেখা আছে, আবার চাইলে পরে নিচে নিচেও কিন্তু ক্রিয়েটে পিন লেখা আছে, যে কোনো এক জায়গা থেকে করলে হবে ঠিক আছে, দেখেন এখানে একটা ইয়ে আছে, ইয়ে ছবি আসছে ঠিক আছে, ছবি আসছে এখানে একটা ইন্টারফেস, এখানে ছবি আপলোড দিতে হবে, এখানে টাইটেল দিতে হবে, এখানে আপনি যে ওয়েবসাইটের প্রমোশন করবেন ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত দিতে হবে, সেটা কি 500 ক্যারেক্টার, মানে 500 ক্যারেক্টারের ভিতর কিছু ডেসক্রিপশন অ্যাড করতে, আর এখানে হচ্ছে সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক, আচ্ছা সকালবেলা একজন ফাইবারের ইয়া দেখছিলাম, ওনারটা ফ্রিতে প্রমোশন করে দিয়ে আসি সমস্যা নেই, এই যে দেখেন এটিকে একটা ওয়েবসাইট ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক কপি করব, ধরেন এটা আপনার আপনার ভাইয়ের কাজ দিছে, আপনি আসবেন সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক এখানে পোস্ট করবেন, এটা হলো প্রথম কাজ, তারপর কাজ হচ্ছে অ্যাড টাইটেল, আমার ওয়েবসাইটটা কোন টপিক রিলেটেড, গ্রেট প্রোডাক্ট প্রাইস
ওয়েবসাইটের ডিটেইলস সেট করবেন, কপি কোথায় গেল? আসবেন, আসার পর এখানে অ্যাড টাইটেল, এখানে দেখি ওয়েবসাইটের লিঙ্কে চলে আসছে, এই যে গ্রেট প্রোডাক্ট ভাই। হ্যাঁ হ্যাঁ, হাইপার লিঙ্ক করা, আউটডোরস অফ লাইফ, এটা লিখতে হবে, কিছু করার নাই। আরে কোথায় গেলাম আবার, এটা কি করব, কপি করব, ঠিক আছে। এটি কি আমার সরাসরি ওয়েবসাইটের নাম? আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটের নাম এখানে অ্যাড করব। ঠিক আছে, এখন কি ডিসক্রিপশন, এক মিনিট, এটা কি একসঙ্গে? হ্যাঁ একসঙ্গে। এখন কি করতে হবে, আমার এই ওয়েবসাইট সম্পর্কে একটু বিস্তারিত লেকচার দিতে হবে এখানে, ঠিক আছে। ডিসক্রিপশন অ্যাড করতে হবে, সেটা কি আপনি নিজে দেবেন? না অবশ্যই আপনি নিজে দেবেন, ওয়েবসাইটে দেওয়া আছে, ঠিক আছে। এটা দিয়ে আমি আর একটা পোস্ট করতে পারবো, আমি এটা দিয়ে করি কপি। হ্যাঁ এখন কি লাগবে আমার, এখানে একটা ছবি লাগবে ওই ওয়েবসাইটে, এই যে একটা নিলাম, পরবর্তীতে আমি আরো একটা পোস্ট করব একই বোর্ডের মধ্যে। এইখান থেকে না যে সরাসরি প্রোডাক্টে ক্লিক করি, এই জন্য বলছিলাম কি আপনার বাইরের ওয়েবসাইট সম্পূর্ণভাবে দেখেন। এখন মার্কেটিং করতে কি আমার এই যে যার ওয়েবসাইটে মার্কেটিং করবো ফ্রি ফ্রিতে, ঠিক আছে, সেই কি আমার কোনো পেড টেড করবে? করবে না, বাট আমি আপনাদের দেখানোর খাতিরে করে দিতেছি, ঠিক আছে। দেখেন নিলাম, ঠিক আছে, চলেন যাই পিন্টারেস্টে রিটার্ন আসি, এখানে একটা ছবি সরাসরি দিব ডেস্কটপ। এটা হচ্ছে একদম প্রথম ছবি, তারপর কি করব আমরা, সেভ, সেভে ক্লিক করার আগে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কি ছিল, প্রমোশন নামে একটা বোর্ড ছিল, এই বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে, বোর্ড সিলেক্ট, তারপর সেভ। সেট নাও, আমার কি সরাসরি এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা হোমে আসি, বোর্ড প্রমোশন বোর্ড কোথায়, এই যে প্রমোশন, প্রমোশন বোর্ডের ভিতরে দেখেন আমার একটাই ইয়ে পোস্ট আছে, কই গেল আমার পিন কই, আর শোনেন আপনারা যখন বোর্ডগুলো ক্রিয়েট করবেন, বোর্ডে যে নাম দিবেন ওই রিলেটেড পোস্টই করবেন, শুধুমাত্র ওই রিলেটেড পোস্ট, পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট আপনারা কেউ করবেন না, ঠিক আছে। এখন দেখেন আমি এই ইসের লিঙ্কটা দিতেছি, দেখেন আপনার ছবির, জি ভাইয়া, ওয়েবসাইট আপনাদের লাগবে না, এটা তো কোনো কিছু নয়, আমি তো আপনাদের দেখাচ্ছি কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে পোস্ট করবেন, প্রমোশন করবেন ভাই। ইউ আমি হ্যাঁ হ্যাঁ দেখেন, আপনারা যখন যে বোর্ডগুলো ক্রিয়েট করবেন, শুধুমাত্র ওই বোর্ডের ভিতরে কি করবেন, ওই পোস্টগুলো করবেন, বুঝতে পারছেন? যদি ফ্যাশন লেখেন, শুধুমাত্র ফ্যাশন রিলেটেড পোস্টগুলো করবেন। আমি এখানে কি একটা ইয়া করছি, ঠিক আছে, পিন করছি, আমি এখন আরও একটা পিন ক্রিয়েট করবো,
ক্রিয়েট পিন, এখানে আবার আর একটা পোস্ট করবো, ঠিক আছে? ওই ওয়েবসাইটে, ওয়েবসাইটে কি যখন প্রমোশন করবেন দুই থেকে তিনটা পোস্ট করবেন, ঠিক আছে? দুই থেকে তিনটা ছবি নিয়ে পোস্ট করবেন এখানে। ঠিক আছে, লাইন কপি করা ঠিকই আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমি কি করবো, আবার সে পুনরায় পোস্ট করবো। পোস্ট করার জন্য কি করতে, আমার আবার সেই বোর্ড টাইপ সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? দেন আবার কি সেভ, এই দেখেন এখন এই বোর্ডের ভিতরে আমার দুইটা পিন দেখা যাচ্ছে, দেখেন টু পিনস, ঠিক আছে? আমি যদি আবার পিন করতে চাই আবার পিন করতে পারি, একটা বোর্ডের ভিতর সম্ভবত কয়টা জন্য পিন করা যায়, ঠিক আছে? আমি ওটা ভুলে গেছি, মনে নাই। এটা আপনারা যখন পোস্ট করবেন, মার্কেটিং করবেন, তখন একটু কাইন্ডলি দেখে নিন, ঠিক আছে, কতগুলো পোস্ট করা যায় একটা বোর্ডের ভিতর। আপনি চাইলে পরে এখানে একাধিক বোর্ডও ক্রিয়েট করতে পারেন, একাধিক পিন করতে পারেন, বাট কন্ডিশন একটাই, যখন যে বোর্ড ক্রিয়েট করবেন শুধুমাত্র ওই বোর্ডের ভিতর ওই রিলেটেড পোস্ট থাকতে হবে, ঠিক আছে? যদি দেখেন ফ্যাশন করেন সেক্ষেত্রে ফ্যাশন দিতে হবে। দেখেন আমার এখানে কিন্তু আরও অনেকগুলো বোর্ড আছে, আমি চাইলে পরে কি ওই বোর্ডগুলোর ভিতরে পোস্ট করতে পারতাম, বাট করি না। দেখেন টেকনোলজি নামে একটা আছে, ল স্কুল অ্যাডমিশন টেস্ট মার্কেটিং করছিলাম, এটা একটা মার্কেটিং করছিলাম একটা ওয়েবসাইটের ফ্যাশন। তারপরে পাশে আর একটা আছে হেলথ কেয়ার, ঠিক আছে, এটার পোস্ট করছিলাম, আর এটা আমার নিজের ব্লগে, ঠিক আছে, পোস্ট করছিলাম। আর এই যে মাত্র একটা কলম প্রমোশন, প্রত্যেকটা যখন ক্রিয়েট করবেন বোর্ড ক্রিয়েট করার সময় কী করতে হবে, শুধুমাত্র ওই রিলেটেড পোস্টই করতে হবে, ঠিক আছে? ওই রিলেটেড পোস্ট করতে হবে, এটা হচ্ছে পিন্টারেস্টের নিয়ম, বুঝতে পারছেন? আপনি চাইলে পরে অন্য পোস্ট করতে পারেন, বাট সেটা করে কোনো লাভ নাই। তার কারণ কি, আমি আপনার বোর্ডের ভিতর ঢুকলাম, ঢুকে দেখলাম আপনি কিসের কিসের পোস্ট করছেন, নিউজের পোস্ট করছেন, তারপর প্রমোশনের পোস্ট করছেন, ফ্যাশনের পোস্ট করছেন, একই বোর্ডের ভিতর একাধিক পোস্টের কোনো দরকার নাই। আপনার দেখলাম একটা খুব জাঁকজমক একটা বোর্ড ক্রিয়েট করছেন, বোর্ডের ভিতরে দেখলাম উপরে ফ্যাশন টাইটেল লাগানো, ঠিক আছে, আমি ঢুকলাম, কিসের জন্য ঢুকলেন আপনি ওখানে? ফ্যাশন রিলেটেড দেখার জন্য, কি ফ্যাশন কী কী আছে, ফ্যাশন কী কী আপডেট ফ্যাশন আছে সেগুলো জানার জন্য, দেখার জন্য, ইনফরমেশন কালেক্ট করার জন্য আপনি এখানে ঢুকছেন। বাট ঢুকার পর আপনি টোটালিটি সারপ্রাইজ, কী সারপ্রাইজ দেখলাম এখানে হেডিং খালি লাগানো আছে, ফ্যাশনের পোস্ট একটা আছে, পোস্ট আসছে নিউজের, পোস্ট আসছে খেলাধুলার, প্রমোশনের, আদার্স টেকনোলজি রিলেটেড, আর তো ফালতু সব পোস্ট করে রাখছে, শুধুমাত্র কি বোর্ডের নাম দিয়ে রাখছে ফ্যাশন, পোস্টও একখানি আছে, এরকম কাজ করা যাবে না, ঠিক আছে? আপনার যখন যে বোর্ডগুলো ক্রিয়েট করবেন শুধুমাত্র ওই বোর্ডের ভিতর ওই রিলেটেড পোস্টই করবেন, বাড়তি কোনো পোস্ট করবেন না, বুঝতে পারছেন? নাহলে কিন্তু আপনার যে ফলোয়ার থাকবে সে কিন্তু আর থাকবে না, ডাইরেক্ট আনফলো দিয়ে চলে যাবেন। যখন আনফলো দিয়ে চলে যাবে তখন আপনি যত পোস্ট করেন আপনার পোস্টে কিন্তু কোনো ফায়দা হবে না। যদি আপনার ফলোয়াররা ক্লিক না করে লিঙ্কে, তখন কি আপনার ওয়েবসাইট প্রমোশন হবে না, ভিউ কাউন্ট হবে না, টার্গেটেড অডিয়েন্সের ওয়েব ট্রাফিক বলেন, ভিজিটার বলেন, কোনো কিছু আপনার টার্গেট কমপ্লিট হবে না, শুধুমাত্র আপনি পোস্টই করে যাবেন লাইফ টাইম, কিন্তু কোনো ফায়দা হবে না, বুঝতে পারছেন? এর জন্য কী করতে হবে, যখন যে গ্রুপগুলো ক্রিয়েট যে সরি যখন যে বোর্ডগুলো ক্রিয়েট করবেন শুধুমাত্র ওই বোর্ডের ভিতরে কী ব্যাপার, স্টুডেন্ট দেখলাম 22 জন, 23 জন, এখন হয়ে গেছে 17 জন, ওয়ান বাই ওয়ান বাড়ি চলে যেতেছে। যখন যে বোর্ডগুলো ক্রিয়েট করবেন ওই বোর্ডের ভিতরে সরাসরি পিনগুলো করবেন, আদারওয়াইজ বাড়তি কোনো পিন করবেন না, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং। আর ফেসবুকে আর একটা আছে, ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট। আশা করি ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখানো লাগবে না, মোটামুটি ফেসবুক কীভাবে পেজ ক্রিয়েট করতে হয় এটা সবাই জানেন, কীভাবে পেজে পোস্ট করতে হয় সেটাও আপনারা জানেন। এর জন্য কি আমাদের আমার কি আলাদা আর একটা ক্লাস নেওয়া লাগবে আপনাদের? যদি নেওয়া লাগে সেক্ষেত্রে বলেন।
জি ভাই, একটা ক্লাস নিতে হবে। হ্যাঁ, ফেস ক্রিয়েট, তারপরে পোস্ট করা, তারপরে ওই যে আপনার এরিয়া ভিত্তিক যে লোকেশন ট্যাগ ইয়া করা, এই টোটাল ইয়াটার উপরে একটা ক্লাস নেবেন আশা করি। দেখি দেওয়া যায় কিনা। ফেসবুকের যে বর্তমানে অবস্থা, খালি ঘুরে আর ঘুরে। ইউটিউবে ভাই আমি বলছিলাম আপনাদের ভিডিও রেডি করার জন্য, আপনারা কিচ্ছু করেন নাই। এই জন্য আমি বলেছি ডাইরেক্ট ইউটিউব বাদ। যেদিন সবাই পাঁচটা করে ভিডিও রেডি করে যা পোস্ট করে আসবেন, সেদিন কীভাবে ভিডিও মার্কেটিং করতে হয়, কীভাবে ভিডিও এসিও করতে হয়, কীভাবে ব্যাকলিংক অ্যাড করতে হয়, কীভাবে প্রমোশন করতে হয় সব দেখাবো। আগে আপনারা ভিডিও রেডি করে আসেন। দেখেন এখানে কি সবাই সবার ডিসক্রিপশন, কিওয়ার্ড, ফোন নাম্বার এইগুলো অ্যাড করবেন, লোকেশন দেবেন, যে যে লোকেশনে রাখতে চাইতেছেন। স্যার কেমন আছেন? স্যার ভালো নাই, ক্লাসে ফাঁকি ঝুঁকি মারলে কেমনে বলো তো? স্টুডেন্ট থাকবে না, এই যে ফোন দিয়ে আমার যাচ্ছি। এটা কি ক্যালিফোর্নিয়া রিসিভ কোড নাকি? আচ্ছা এক মিনিট, তার মেসেজের রিপ্লাই দিয়ে আসি। ঠিক আছে, এখান থেকে কি সরাসরি লোকেশন সেট করবেন? ঠিক আছে, আমি জানি না এই জিপ কোডের সঙ্গে কোনো মিল আছে কিনা ক্যালিফোর্নিয়া সিটি। ঠিক আছে, এটা জাস্ট আমি দেখালাম, জাস্ট দেখানোর দরকার দেখাই দিচ্ছি। দেখেন পেজ বুস্ট, টার্গেটেড অডিয়েন্স, এখন এগুলো দেখেন প্রিফারড পেজ অডিয়েন্স। না দেখিনি কাজ করে কিনা ফেসবুকে, মাঝে মধ্যে ঠিক আছে প্রবলেম দেখাইতেছে, ডেভেলপিং এর কাজ চলতেছে। হ্যাঁ এই যে দেখেন আমার স্ক্রিন দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি পেজ রিলোড, আমি রিলোড দিয়ে ঢুকতেছি, ওয়েট করেন। ভাইয়ের মনে রং লাগছে, ঠিক আছে এই জন্য ভাই গান গাইতেছে, গান শুনতেছে। হ্যাঁ সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির, সেই বৃষ্টির টানে তো তানভীর ভাই একেবারে পুরো আবেগে শোকাহত হয়ে গেছে। কি দেখেন ভাই, আরে তানভীর ভাই তো পুরো শোকে শোকা হতো, দেখতেছো না কি দুঃখে কি স্যাগা খাওয়া গান শুনতেছে ভাই, আমার বিরহ হয়ে ভুগতেছে ভাই। গান গাইতেছে না ভাই, শুনতেছে। দেখেন মিরাজ ভাই, আমি চাইলে পরে আপনার টার্গেটেড বেস লোকেশন আমি সেট করতে পারতেছি না, তার কারণ কি ফেসবুকে ডেভেলপিং এর কাজ চলতেছে। ভাই মাইক্রোফোন মিউট করেন, কার শব্দ হতেছে। এই দেখেন পেজ অডিয়েন্স, ঠিক আছে এখান থেকে কি করে পেজ অডিয়েন্স সেট করে, দেখেন এইখানে হিয়ার, হিয়ারে ক্লিক করলে পরে সরাসরি দেখেন কী লেখা দেখায়, উই আর ওয়ার্কিং ওয়ার্কিং টু আপডেট ফেসবুক ডট কম। ঠিক আছে, ফেসবুকে ডেভেলপিংয়ের কাজ চলতেছে, যার কারণে মনে করেন এইগুলো সব সেট করা যাইতেছে না। বুঝতে পারছেন ভাই, এই জন্যই বলছি ফেসবুকের পে, ফেসবুকের উপর ক্লাস নেওয়ার দরকার আছে কিনা আপনাদের? আছে, ফেসবুক আমি অনেক কিছু জানি না। হ্যাঁ কি বলেন আপনারা, না কি বলবো, সবাই ফেসবুক চালান। এই গান শুনে কি আবার, এই ফরিদপুরের পাপিষ্ট লোকজন এখন কি করে, দুটো ক্লাস নাই। এই জুবাইর, জাবির তোমার ক্লাস শুনি ভাই, শোনেন একটা পেজ সম্পূর্ণ কাস্টমাইজ করতে গেলে আপনার মিনিমাম 10টা লাইক লাগবে। ঠিক আছে, 10টা লাইকের নিচে আপনি সম্পূর্ণরূপে কোনো ওয়েতেই ইয়া করতে পারবেন না, পেজ কাস্টমাইজ করতে পারবেন না। সম্পূর্ণ পেজ কাস্টমাইজ করতে গেলে কী করতে হবে আপনার, মিনিমাম 10টা লাইক লাগবে। ঠিক আছে, এটা তো বিজনেস পেজ না, এটা হচ্ছে পাবলিক পেজ।
জি ভাই, ধন্যবাদ ভাই, বসেন ভাই। ভাই এই মাত্র কোঅর্ডিনেটর ফোন দিয়ে আপনাদের খুঁজতে ছিল, ফরিদপুরে সব লোকজন গেছে কোথায়? আমি বলছি বৃষ্টি হতে সব হারাই গেছে। কোথায় ছিলাম? ছিলাম আমার ফেসবুকের পেজ। পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা সবাই জানেন, ঠিক আছে? তারপর আসবেন কি পেজ এডিট ইনফরমেশন। প্রথম কথায় ফেসবুক পেজ ক্রিয়েট করার পর এখানে এডিট ইনফরমেশন। ভাই এত পেজ খোলায় কি করবো আমি বলেন, আপনার পেজ খুলে নিন। হ্যালো মারুফ ভাই। ভাই একটা কথা বলি কি, একদিন ফেসবুক নিয়ে ডিটেল